সম্ভবত একটা ফুড মার্কেট। আজকে ফ্রাইডে, একটা ফুড মার্কেটের দোকানে আছে। আমি একটু ঘুরবো, তো আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইজ, দিস ইজ সন্দীপ অ্যাগেন, ওয়েলকাম টু এনি ব্লগ। তো আজকে আমার ঘুরতে ঘুরতে চলে আসলাম মসজিদ জামিকে, যাবো একটা ট্রাভেল এজেন্সিতে, ওখানে ট্যুরিস্ট ভিসার রিলেটেড একটু কথা বলবো। সো গাইজ জাস্ট উইথ মি। সো এখান থেকে রাস্তাটা ক্রস করি আমি, সো ট্রাভেল এজেন্সিটা একটু সামনে আছে। এগুলো হচ্ছে মেইন মসজিদ জামিকের মেইন এরিয়া। সো এখানে মানুষ শপিং টপিং করতে আসে। এখানে যেমন ইন্ডিয়ান শপ আছে, এখানে চাইনিজ শপ অনেক আছে এবং হোটেল আছে প্রচুর এখানে। এখান থেকে আমাকে বামের দিকে যেতে হবে। ওকে, সো আমি আরেকবার ম্যাপটা দেখে নিচ্ছি। সো নেক্সট রাস্তাটা থেকে আমাকে যেতে হবে হচ্ছে ট্রাভেল এজেন্সিটার কাছে। এই যে ট্যুরিস্ট ব্যাকপ্যাক নিয়ে ঘুরছে, এখানে এরকম ট্যুরিস্ট আছে অনেক। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটা হচ্ছে সেগি কলেজ। খুব ভালো একটা কলেজ এখানে, এটা ইউনিভার্সিটিও আছে। সো কলেজ ব্রাঞ্চটা এখানে। ওকে গাইজ, সো স্ট্রেট মি, আমি আজকে যাব যে ট্রাভেল এজেন্সিতে, ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওখানে ওখানে ইনফরমেশন আমি দেবো যে এখান থেকে মালয়েশিয়া থেকে আশপাশের কান্ট্রিতে যাওয়ার যে রিকোয়ারমেন্ট সামথিং, যেমন আমি ট্রাই করছি থাইল্যান্ড, এটা আপনি নিজেও করতে পারবেন। বাট ওই যে একটা ব্যারিয়ার থেকে যায় যে দামি যে বুকিংটা, ওই বুকিংয়ের ব্যাপারে আমি একটা কথা বলতে যাবো। তো দামি বুকিংটা আপনি চাইলে করতে পারেন, বাট প্রথমে আপনাকে, আপনি যদি booking.com বা trip.com থেকে বুকিং করেন তাহলে আপনাকে ইনিশিয়ালি পেমেন্টটা করে দিতে হয়। তখন আপনার যদি যাওয়া না হয় দেন তারা রিটার্ন করবে, একটু দেরি হবে। সো আমি দেরিটা করতে যাচ্ছি না, ইনকেস যদি কোনো কারণে বিশ্বাস না হয় দেন আমি যার জন্য দামি করবো, দামি করার জন্য ওদেরকে কিছু পেমেন্ট দিতে হয়, সেটাও সামান্য পেমেন্ট। ওকে, সো এটার জন্যই আমি আজকে যাচ্ছি ট্রাভেল এজেন্সি। বাট আদারওয়াইজ ইট ইস ভেরি ইজি টু গেট এ ভিসা, ইউ ক্যান ট্রাই বাই ইয়োর সেলফ। ওকে, ইট ইস ভেরি ইজি। ওকে, তো এই রেস্টুরেন্টটা থেকে চায়া সেটা থেকে আপনাকে সোজা যেতে হবে, মানে ডান দিকে। আমি আসছিলাম এই পাশ থেকে এসে, অ্যাকচুয়ালি আমি এইদিকে চলে গেছিলাম, তো এদিকে না যেতে হবে এদিকটা। তো ব্যাংকের কাছাকাছি হবে হয়তো,
আমি আরেকবার ম্যাপটা দেখে নি। ওকে, আরেকটা ইনফরমেশন, এই যে মার্চেন্ট ট্রেড ব্যাংক, ব্যাংক না এটা একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, তো এখানে আপনি এসেই হয়তো ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, যারা এখানে লং টাইম ভিসাতে আসবেন তাদের জন্য বলছি, তারা এসে এখানে জেনারেল ট্যুরিস্ট ভিসা আসতে আপনি এখান থেকে মানি ট্রান্সফার এক্সচেঞ্জ করতে পারবেন, মানি ট্রান্সফারও করতে পারবেন। বাট আপনি যদি একটু লং টাইম ভিসা থাকেন স্টাডি বা ওয়ার্ক পারমিটে, সো আপনি এখান থেকে একটা কার্ড তৈরি করতে পারবেন, কার্ডটা হচ্ছে মাল্টি কারেন্সি সাপোর্টেড, সো ওই কার্ডটা নিয়ে আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন। ওকে, সো এটা একটা সুবিধা আছে, এখানে 50 ringgit দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, তো খুবই ইফেক্টিভ। এগুলো বাঙালি রেস্টুরেন্ট, তো যাব হচ্ছে এখানে ট্রাভেল এজেন্সি আছে অনেক, আর বাঙালি সব রকম আছে, বাঙালি দোকান আছে, পাকিস্তানি দোকান সব আছে এখানে মোটামুটি। তো দেখি একবার ম্যাপটা, তো আমাকে এবার এইদিকে যেতে হবে, দুইটা মোড়, দু তিনটা মোড় ক্রস করে দাঁড়িয়ে হবে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, বেলাল রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট, তো ওটা দেখলেই মোটামুটি পাওয়া যাবে আর কি। সব বাঙালি প্লেস, বিজনেস প্লেস, ওকে সবে এখনো পাই নাই, বড় বিল্ডিং এখনো ওই দিকটা যাবো। তো সিবিএল মানি ট্রান্সফার, ওই যে ওখানে ওটা একটা মানি ট্রান্সফার বাংলাদেশি কোম্পানি, সিটি ব্যাংক লিমিটেড, আমার তো ঘর আছে। মানি ট্রান্সফার, প্রচুর রোদ, গোল সব, আর একটা কি পাশের মিনি, আমি যেখানটায় যাব সেইটা কে, এত ঘোরাঘুরি করতে ইচ্ছা করে নাকি রোদের মধ্যে। হ্যালো গাইজ, দিস ইজ সন্দীপ। সো এই যে ঘুরতে ঘুরতে চলে আসছি অলমোস্ট ইয়ের কাছাকাছি একটা ট্রাভেল এজেন্সিতে, এটা আমি আছি হচ্ছে মসজিদ জামেকের কাছাকাছি সব প্লেস এগুলা, ঠিক আছে। এটা এখানে প্রচুর বাঙালি, সব বাঙালি রেস্টুরেন্ট, ওকে, এই যে ইউএস বাংলা এয়ারলাইন্স, তো এই যে পিছনে দেখছেন এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স,
সেই আশেপাশে ট্রাভেল এজেন্সিটা আছে, তো আমাকে ওদের তাপ অনেক কাছাকাছি হবে, আমাকে আর একটু ম্যাপটা দেখতে হবে। ওকে, এই যে এলাম ফাইনালি দেখেন। তো গাইজ, ট্রাভেল এজেন্সিটা ভিজিট করে যে আইডিয়াটা হলো আমার, যে ওরা যে বিষয়গুলো জানে এটা আপনিও ইন্টারনেট কান্ট্রির ওয়েবসাইট থেকে আপনি নিজেই জানতে পারেন, নিজেই করতে পারবেন। বাট প্রবলেমটা হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যে কান্ট্রিতে যান না কেন একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া থাকে। সো ওই ওই ব্যাঙ্ক স্টেটমেন্টটা যদি আপনার নিজেরই থাকে, মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, তাহলে মনে করেন যে ট্রাভেল এজেন্সির কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাকিটা আপনি নিজেই পারেন। আর একটা লিগাল অথরাইজেশন, লাইক আপনি যদি জব করে থাকেন তো কোম্পানি থেকে একটা পেপার, বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন ইউনিভার্সিটি থেকে একটা পেপার। সো দ্যাটস অল। আর আপনাকে একটা টিকিট বুকিং দিতে হবে, ফ্লাইট বুকিং আর একটা হোটেল বুকিং। এটা আপনি যে অ্যাপস আছে booking.com অথবা trip.com, এখান থেকে আপনি অ্যাপস থেকে দিতে পারেন। বাট এখানে আপনার পে করে দিতে হবে, ইনকেস ভিসা না হলে এই কোম্পানিগুলো আপনাকে রিটার্ন করবে, তবে ইমিডিয়েটলি না, আপনার 7 দিন আপনাকে ওয়েট করতে হবে, এটাই প্রবলেম। বাট আপনি যদি ট্রাভেল এজেন্সি থেকে করেন তো ওরা হোটেল অ্যান্ড বুকিংটা, ফ্লাইট বুকিংটা আপনার জন্য ডামি করে দেবে, বাট তার জন্য আপনাকে পে করতে হবে। সো এখানে মালয়েশিয়াতে সেই পেমেন্টটা প্রায় 50-100 রিংগিত, তার মানে হচ্ছে বাংলাদেশি 2500 টাকা। সো এটা আপনি রিটার্ন পাবেন না ইনকেস ভিসা না হলে। বাট আপনি যদি অ্যাপস থেকে করেন তাহলে ভিসা না হলেও আপনি মানিটা রিটার্ন পাচ্ছেন। সো এটাই, তো আমি রিকমেন্ড করি না যে ট্রাভেল এজেন্সির কাছে যান, নিজে করাটাই সবচেয়ে বেটার। ওকে, সো গাইজ, হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, বা কিছু ইনফরমেশান আপনারা পেয়েছেন। সো ওকে, সো আজকের মতো গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।